পুরো লুহানস্ক দখলের মধ্য দিয়ে পুতিন তার ইউক্রেন অভিযানের অর্ধেক সাফল্য পেয়েছেন বলা যায়। বাকি অর্ধেক অর্থাৎ ডোনেস্ক দখলেরও প্রায় 70-80% সফলতা পেয়েছেন পুতিন। তাই প্রশ্ন হল, শতভাগ সফলতার পর পুতিন কি করবেন? উত্তর পেতে সাম্প্রতিক কিছু ঘটনার দিকে তাকানো যাক। ইউক্রেনের যুবক থেকে বৃদ্ধ সব ধরনের পুরুষের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী, যাতে সব পুরুষদেরকে জোরপূর্বক যুদ্ধে পাঠানো যায়। ব্রিটেন আপ্রাণ চেষ্টা করছে কৃষ্ণ সাগরে তাদের যুদ্ধ জাহাজ পাঠাতে। আবার ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান বলছে ইউক্রেনের উপর আস্থা হারিয়ে ফেলছে পশ্চিমারা। এই শরৎকালের মধ্যে ইউক্রেন যুদ্ধে না জিতলে ইউক্রেনকে আর অস্ত্র পাঠাবে না পশ্চিমারা। অর্থাৎ শীত পর্যন্ত রাশিয়ার সাথে যুদ্ধের রিস্ক নিচ্ছে না পশ্চিমারা। পশ্চিমাদের পিঠ দেওয়ালে থেকে গিয়েছে। তাই অনেকে ধারণা করছেন জেলানস্কির পরিণতি আফগানিস্তানের আশরাফ খানের মতোই হতে পারে। এই যেমন লিসিসান শহরের তীব্র এবং দীর্ঘস্থায়ী লড়াই হবে বলে প্রতিজ্ঞা করেছিলেন জেলানস্কি, কিন্তু তা হল না। বরং ইউক্রেনের বাহিনী এক প্রকার পালিয়েছে। প্রশ্ন হল, ইউক্রেনীয় বাহিনী কি মনোবল হারিয়ে ফেলছে? আসলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার আর্টিলারি বা কামানের গোলাবর্ষণের প্রচণ্ডটার মুখে টিকতে পারছে না। তাদের প্রচুর সৈন্য নিহত হচ্ছে, নতুন যোগ দেওয়া সৈন্যদের দিয়ে লড়াই চালাতে হচ্ছে এবং মানসিকভাবেও তারা বিপর্যস্ত। ইউক্রেন এবং পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর তথ্য অনুযায়ী প্রতিদিন ইউক্রেনের পক্ষে শত শত সৈন্য প্রাণ হারাচ্ছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে সামনের সারিতে থাকা ইউক্রেনীয় সেনাগুলো দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত হয়ে পড়ার কারণে তারা ক্রমশই স্বল্প প্রশিক্ষিত সৈন্যের উপরেই আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। যারা মূলত আসছে আঞ্চলিক প্রতিরক্ষা দল বা ন্যাশনাল গার্ডের মতো অদক্ষ বাহিনী থেকে। অন্যদিকে রাশিয়া বাহিনীর নতুন যোগ দেওয়া সৈন্যগুলো আসছে ওয়াগনার প্যারামিলিটারি, রাশিয়া সমর্থিত চেচেন বাহিনী এবং লুহানস্ক দোনেস্কের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের মধ্য থেকে। ইউক্রেনীয় বাহিনীর সব থেকে বড় সমস্যা হচ্ছে রাশিয়ার হাতে অনেক গোলা বারুদ বেশি। একজন ইউক্রেনীয় জেনারেলের কথায়, গোলা বারুদ একটা সমস্যা, আমরা একটি গুলি ছুঁড়লে ওরা 50টা গুলি ছোড়ে, আপনি এখানে কিভাবে লড়াই করবেন? লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেন, একটি কৌশলগত সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে লিচেচান্সকের লড়াই এড়ানো হয়েছে। তার কথায়, কামানের সংখ্যা এবং গোলাবারুদের পরিমাণের দিক থেকে রাশিয়া বিরাট সুবিধার অবস্থানে রয়েছে, অনেক দূর থেকে তারা সবকিছু ধ্বংস করে দিতে পারত, কাজে এখানে অবস্থান নিয়ে থাকার কোনো মানেই হয় না। লিচেচান্স শহর দখল করার যে বর্ণনা রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সাথে হাইদায়ের কথা মিলে যায়। রাশিয়ান সৈন্যদের শহরে ঢুকতে কোনো বাধা মুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে চেচেন যোদ্ধারা লিসিচান্সকে কেন্দ্রস্থলেই নাচ্ছে, কারণ লিসিচান্স দখল করা মানে হচ্ছে লুহানস্ক অঞ্চলের প্রায় পুরোটাই রাশিয়ার দখলে চলে গেল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযান বা বিশেষ সামরিক অপারেশনের এটা ছিল অন্যতম প্রধান কৌশলগত লক্ষ্য। ডনবাস দখলের যুদ্ধ বা সার্বিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কিন্তু এরপরে কি হতে পারে? এখানে বেশ কয়েক রকমের পরিণতি অনুমান করা যায়। এটা মোটামুটি নিশ্চিত যে রাশিয়া এখন ডনবাসের বাকি অঞ্চল অর্থাৎ দোনেস্কের বাকি অংশ করায়ত্ত করার চেষ্টা করবে। বিশেষ করে তাদের লক্ষ্য হবে স্লোভিয়ান্স্ক এবং ক্রামাটার্স্ক, ইতোমধ্যে যেগুলোর উপরে রাশিয়ার গোলাবর্ষণ শুরু হয়ে গেছে। স্লোভিয়ান্স্কের তাৎপর্য অন্যরকম, কারণ 2014 সালে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের অভ্যুত্থান এখান থেকেই শুরু হয়েছিল।
তবে এই দুটি শহর দখলের পর রাশিয়ার লক্ষ্য কি হবে তা এখনও স্পষ্ট নয়। এটা অনেকটা নির্ভর করে ডনবাস দখলের পর তাদের বাহিনীর অবস্থা কীরকম হবে তার উপর। এই সৈন্যরা যদি তাদের দ্রুতগতির অগ্রাভিযান অব্যাহত রাখে তাহলে হয়তো তারা ইউক্রেনের পুরো দক্ষিণাংশ দখল করে নেওয়ার প্রয়াস চালাতে পারে। হয়তো দনিপ্র বা তারপরও পর্যন্ত বিস্তৃত হতে পারে এই অভিযান। সম্প্রতি রাশিয়ার সৈন্যরা যেভাবে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে তা দেখার পর ডোনেস্কের শহরগুলোতে ইউক্রেনের সেনারা আদৌ কতটা শক্ত প্রতিরোধ তৈরি করতে সমর্থ হবে তা নিয়ে সামরিক বিশ্লেষকদের অনেকেই সন্দেহ পোষণ করছেন। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বর্তমান কৌশল দেখে এটা স্পষ্ট বোঝা যায় যে যুদ্ধ শুরুর দিকে ব্যর্থতা থেকে তারা শিক্ষা নিয়েছে এবং খুব সাবধানেই এগোচ্ছে। দেখা যাচ্ছে টার্গেট করা এলাকাগুলোতে তারা প্রথম কয়েক দিন রাত প্রচণ্ড বোমা বর্ষণ করে ইউক্রেনীয় সৈন্যদের দিশেহারা করে ফেলছে। তারপরে ট্যাঙ্ক এবং সাজোয়া যান নিয়ে রাশিয়ার সৈন্যরা শহরগুলোতে ঢুকে নিয়ন্ত্রণ নিচ্ছে। ইউক্রেনের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর মারিউপোলের পতনের পর থেকে আজব সাগরের পুরো উপকূল এখন রাশিয়ান নিয়ন্ত্রণে। খেসন বন্দর সহ পুরো খেসন এলাকা এবং ঝাপরিঝিয়া এলাকার বিশাল অংশ এখন রাশিয়ান নিয়ন্ত্রণ করছে, যেগুলোর অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন এবং তার পশ্চিমা মিত্রদের অনেকের মধ্যেই এমন ধারণা জোরদার হচ্ছে যে প্রেসিডেন্ট পুতিন যদি সহজে পুরো ডনবাস দখল করতে পারে তাহলে তিনি এখানেই থামবেন না। সম্প্রতি একজন রাশিয়ার জেনারেল সরাসরি বলেছেন মিকোলাইভ এবং ওডেসা হয়ে রোমানিয়ার সীমান্ত পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণ নিতে চায় তারা, যাতে মলদোভার রাশিয়া অধ্যুষিত ট্রান্সনিস্ট্রিয়ার সাথে রাশিয়া একটি স্থল করিডোর তৈরি করতে পারে। তার অর্থ আজব সাগরে বা কৃষ্ণ সাগর থেকেও ইউক্রেনকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে রাশিয়া। পুরো কৃষ্ণ সাগরের উপকূল দখল করে ইউক্রেনের অর্থনীতিকে চরম চাপে ফেলার পথ নিতে পারে রাশিয়া, যাতে সাগর পথে ইউক্রেনের ব্যবসা বন্ধ হয়ে যায়। একই সাথে ইউরোপকে জ্বালানি এবং খাদ্যপণ্য দিয়েও চাপে ফেলা যায়। প্রিয় দর্শক, পুতিন আসলে কি চাইছেন বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।